পাকিস্তানের রাজনীতির পরিণাম, স্বাধীনতার সংগ্রাম এবং আমাদের সিদ্ধান্ত। জাতীয়তাবাদী সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে শুরু হয়েছিল 1971-এর মুক্তিযুদ্ধ। এই অঘটন এড়ানো সম্ভব ছিল। পাকিস্তানের মতো একটা বহুজাতিক দেশের জন্য শুরু থেকেই প্রয়োজন ছিল বিভিন্ন জাতিসত্তার এলিট শ্রেণীর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে একটি কার্যকরী শাসন ব্যবস্থা গড়ে তোলা। ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কৌশল এবং পরিকল্পনা নির্ধারণের জন্য যে সহযোগিতা অতি আবশ্যক তা নিশ্চিত করার জন্য এই বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা উচিত ছিল। সেগুলো হলো: এক, সব জাতীয় এলিট শ্রেণীর সমন্বয়ে একটি প্রতিনিধিত্বকারী সরকার কায়েম করা। দুই, বিভিন্ন জাতিসত্তার মধ্যে ঐকমত্য এবং একটি কার্যকরী ব্যবস্থা গড়ে তোলা। তিন, সর্বক্ষেত্রে একতাভিত্তিক সহজলভ্য জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা। চার, জাতির লক্ষ্য এবং আশাকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বিভিন্ন জাতিসত্তার এলিট শ্রেণীর জনগণকে অনুপ্রাণিত করার দায়িত্ব গ্রহণ করা। পাঁচ, যে কোনো বিচ্ছিন্নতাবাদী প্রচেষ্টাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়া, বল প্রয়োগের মাধ্যমে নয় এবং ইতিবাচক পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই। ৬, অর্থনৈতিক সুবিধাতেই যাতে জনগণ পর্যন্ত পৌঁছে তা নিশ্চিত করা। আধুনিকীকরণ এবং উন্নয়নের সুফল সমভাবে যাতে সব জাতিগোষ্ঠী উপভোগ করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করা এবং জাতীয় এলিট শ্রেণীগুলো কর্তৃক বিভিন্ন জাতিগোষ্ঠীর জনগণের মাঝে জাতীয় সম্পদ ও সুবিধাদির সুষম বণ্টন নিশ্চিত করা। এ ধরনের কৌশল এবং পরিকল্পনা সব সমস্যার সমাধান অবশ্যই ছিল না, কিন্তু এর ফলে আশা করা যেত জাতীয় রাজনৈতিক অবকাঠামোতে বর্জনের পরিবর্তে ঐক্যের মাধ্যমে বহুজাতিক দেশের অখণ্ডতা বজিয়ে রাখা। ধারণা করা চলে, ন্যায্য অধিকার পাওয়ার জন্য বিভিন্ন জাতিসত্তার জনগোষ্ঠী কিছুকাল হয়তো বা প্রলম্বিত শিল্পায়নের পরিকল্পনা এবং স্তিমিত আধুনিকীকরণ প্রক্রিয়াকেও মেনে নিত। যে কোনো ব্যক্তির পক্ষে একটি ন্যায়ভিত্তিক সমাজে দরিদ্র হয়ে থাকাটা সহনীয় হয় তখনই যখন তার পড়শিরা সমাজে অর্জিত ধন সম্পদের বড়াই করার সুযোগ না পায়। একটি দেশ উন্নত হতে পারে শুধুমাত্র ঐক্যের ভিত্তিতে। বৈষম্য এবং বিভক্তি এক অথবা একাধিক জাতিগত রাষ্ট্রের জন্ম দেয়, ফলে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীরই হয় সমূহ ক্ষতি। এই জন্যে বহুজাতিক একটি দেশের এলিট শ্রেণীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা অপরিহার্য হয়ে দাঁড়ায়, শ্রেণী স্বার্থ এবং জাতীয় স্বার্থ দুটোই বজিয়ে রাখার জন্য। কোনো এক বিশেষ পর্যায়ে তারা অবশ্যই নিজ নিজ জাতির স্বার্থে একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হতে পারেন, কিন্তু কোনোক্রমেই তাদের একে অপরের সহ্য শক্তি এবং বোঝাপড়ার ক্ষমতার প্রতি সন্দেহ পোষণ করা উচিত নয়। তেমনটি হলে বিচ্ছিন্নতাবাদের বিপদসংকুল একতরফা রাস্তা অবশ্যই খুলে যাবে। তথাকথিত ইসলাম এবং ইসলামিক রাষ্ট্রের ধ্বজাধারী পাঞ্জাবি মহাজের নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকার শুরু থেকে বাঙালিদের নিঃস্ব, হীনমনা এবং পশ্চাদমুখী জনগোষ্ঠী হিসেবে গণ্য করে আসছিলেন। তারা মনে করতেন বাঙালি জনগোষ্ঠী পশ্চিম পাকিস্তানের উপর একটি বোঝাস্বরূপ। তারা বিশ্বাস করতেন পাকিস্তানি জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক উন্নতির সাথে বাঙালির জাতিগত চেতনা এবং তাদের হিন্দুয়ানি মনোভাব সঙ্গতিপূর্ণ নয়। যাই হোক না কেন, একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে আইয়ুব খানের প্রণীত অর্থনীতির ফলে পূর্ব পাকিস্তানে শিল্প উদ্যোগীর সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পায়। কিন্তু ওই সমস্ত উদীয়মান শিল্প উদ্যোগকারীরা সরকারি মদত এবং পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা পশ্চিম পাকিস্তানি শিল্পপতিদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতিবিদ যারা আঞ্চলিক স্বায়ত্তশাসনের জন্য সংগ্রাম করেছিলেন তাদের সাথে হাত মেলান। সমস্ত বাঙালি শিল্পপতিরা ইম্পোর্ট লাইসেন্স এবং বৈদেশিক মুদ্রার কোটা বাড়াবার জন্য ওই আন্দোলনকে কেন্দ্রের উপর চাপ প্রয়োগকারী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকেন। শেষ পর্যায়ে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি বাঙালি জাতির বিভিন্ন শ্রেণীকে একক একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়। পশ্চিম পাকিস্তানি এলিট শাসক শ্রেণী অসঙ্গতভাবে তাদের বাঙালি দোসরদের হীনমন্য, পশ্চাদমুখী এবং হিন্দু মনোভাবাপন্ন বলে চিহ্নিত করেন। এই ধরনের মনোভাব বিচ্ছিন্নতাবাদী চেতনার উন্মেষ ঘটাতে বিশেষভাবে সাহায্য করে। তদুপরি শেখ মুজিবের বিচার দেশের নাজুক ঐক্যের উপর হানে চরম আঘাত। এখানে আবারও উল্লেখ করতে হয়, মুজিবের ছয় দফায় কোনো নতুন কিছু ছিল না। অতীতে বহুবার এই ধরনের দাবিসমূহ বাঙালি সাংসদগণ কেন্দ্রীয় সংসদে উত্থাপন করেছিলেন। আগরতলা ষড়যন্ত্রের ঘোষণার সময়টি ছিল অতীব গুরুত্বপূর্ণ। এই ঘোষণাটি করা হয় এমন এক সময় যখন সারা দেশ জুড়ে এক জটিল রাজনৈতিক সমস্যা বিরাজমান। দেশজুড়ে জনগণ তখন আইয়ুবের শাহীর নিষ্পেষণ এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছে।
আয়ুবশাহী আঞ্চলিক বৈষম্য দূরীকরণে কোনো প্রচেষ্টা তো করেনি, বরং পাঞ্জাবি মহাজের এলিট শ্রেণীর কায়েমি স্বার্থকে লালন করে তাদের আধিপত্যকে আরও সুসংহত করে তোলে। সামরিক শাসনকালে কেন্দ্রীয় প্রশাসনে বাঙালিদের প্রতিনিধিত্ব এরকম ছিল না বললেই চলে। 60-এর দশকে যখন বাঙালিদের ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে পড়েছিল, ঠিক তখনই পাকিস্তানের কেন্দ্রীয় শাসক গোষ্ঠী কর্তৃক বাঙালি রাজনৈতিক নেতৃবৃন্দকে বিশ্বাসঘাতক এবং শত্রুশক্তি ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করার ফলে অবস্থার আরও অবনতি ঘটে। বাংলাভাষী জনগণ যারা দ্ব্যর্থহীনভাবে 1947 সালে পাকিস্তানের পক্ষে ছিলেন, তারা পশ্চিমা শাসক গোষ্ঠীর কাছ থেকে এই ধরনের ব্যবহার কখনোই প্রত্যাশা করেননি। পাকিস্তানের সৃষ্টিতে বাঙালি জনগোষ্ঠী সবিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই সত্যটি অতি সহজেই ভুলে গিয়েছিলেন পশ্চিমা শাসকগণ। যদিও বাহ্যিকভাবে মুজিবের দাবিগুলো ছিল চরম প্রকৃতি, পাকিস্তান তখনও ছিল অতি প্রিয় প্রতিটি বাঙালির কাছে। বাঙালি জনগণ শুধু চেয়েছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মত প্রকাশের ন্যায্য অধিকার। তারা চেয়েছিল সাম্য ও সংহতির উপর একটি রাজনৈতিক কাঠামো। তারা চাইছিল স্বৈরাজ্যের একনায়কত্বের পরিবর্তে একটি গণতান্ত্রিক সরকার। স্বৈরাজ্যের একনায়কত্ব তাদের অতীতের হিন্দু আধিপত্য এবং অত্যাচার এবং সেই সাথে ঔপনিবেশিক শোষণকে জোরালোভাবে মনে করিয়ে দিয়েছিল। এ থেকে এটাই পরিষ্কারভাবে বলা চলে, বাঙালিরা সুচিন্তিত কতগুলো লক্ষ্যের বাস্তবায়নের জন্য মূলত সংগ্রাম করেছিল, কোনো স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নয়। এটা জোর দিয়ে বলা চলে যে আইয়ুবশাহীর পতনকালে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হয়ে পড়াটা মোটেই অবধারিত পরিণতি ছিল না। জাতীয় রাজনীতি এবং অর্থনীতিতে বাঙালিদের অংশীদারিত্বের অধিকার থেকে বঞ্চিত রেখে ক্ষমতাধর শাসকচক্র বাঙালি এলিট শ্রেণীকে জনগণের আন্দোলনের প্রতি ঠেলে দিয়েছিল এবং তাদের নৃতাত্ত্বিক, সাংস্কৃতিক এবং ভাষাগত বৈষম্যকে পুনরুজ্জীবিত করার আন্দোলনে নেতৃত্ব দিতে বাধ্য করেছিল জাতীয় ঐক্যের বিরুদ্ধে। এ থেকে পরিশেষে এটাই বলা চলে যে অসম উন্নয়নই বাধ্য করেছিল বাঙালি এলিট শ্রেণীকে কেন্দ্রের বিরুদ্ধে জনগণের সাথে ঐক্যবদ্ধ হতে এবং জাতীয়তাবাদী চেতনার পরিবর্তে বাঙালিত্বকে উস্কে দিতে। বাঙালিত্বের চেতনায় তখন আঠার মতো বাঙালি এলিট শ্রেণীকে জনগণের সাথে এক অটুট বন্ধনে বেঁধেছিল। অসম উন্নয়ন, শোষণ, বঞ্চনা এবং নৃতাত্ত্বিক চেতনা, ওই ধরনের লোভী জোঁক যা একে অপরকে শোষে বেঁচে থেকে সেই সময় অবধি যখন সশস্ত্র সংখ্যা অথবা গণঅভ্যুত্থানের বিকল্প কোনো পথই খোলা থাকে না। দুঃখজনক হলেও সত্য, পাকিস্তানও ঠিক সেই সন্ধিক্ষণে পৌঁছে অপরিহার্য এক মহাবিপর্যয়ের অপেক্ষা করছিল। সেটা ছিল 60-এর দশকের শেষে। অন্তিম অবস্থায় সামরিক জান্তা রাজনৈতিক সমস্যার সমাধান বন্দুকের জোরে করার সিদ্ধান্ত নেয়। শুরু হয় 25-26 মার্চ 1971-এর আর্মি ক্র্যাকডাউন। পাকিস্তান সেনাবাহিনী বাঙালিদের আন্দোলন নস্যাৎ করার জন্য বর্বরোচিত সশস্ত্র অভিযান শুরু করে সমগ্র বাঙালি জাতির বিরুদ্ধে। এভাবেই অনিবার্য হয়ে ওঠে দেশ বিভক্তি।